বিসমিল্লাহী রহমানুর রহিম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড বিলভড অডিয়েন্স আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসাই স্টুডেন্ট ভিসায় সব গুরুত্বপূর্ণ কাজ কি কি হওয়া উচিত সব গুরুত্বপূর্ণ কাজ আমাদের কি কি হওয়া উচিত সেটা নিয়ে ইনশাহ আল্লাহ আজকে আমরা কথা বলবো একদম ধৈর্যের কথা বলবো আজকে আমাদের সামনে আহ একজন স্টুডেন্টের একজন স্টুডেন্ট রিজেকশন কেন হয়েছিল সেটা নিয়ে একটা চুল চেরা বিশ্লেষণ আমরা করতে চাই একটা চুল চেরা বিশ্লেষণ করতে যায় খেয়াল করে দেখেন খুব গুরুত্বপূর্ণ এটা ফ্যামিলি অফ থ্রি অর্থাৎ তিনজন ফ্যামিলি মেম্বার হাজব্যান্ড ওয়াইফ এবং একটা বাচ্চা ওকে বাংলাদেশি ন্যাশনাল কোথায় পড়তে যেতে চায় সেন্ট ক্লিয়ার কলেজে পড়তে যেতে চায় এবং তার ওয়াইফ অ্যাকম্পানি করবে তার সাথে অর্থাৎ ওয়াইফ হাজব্যান্ড একসাথে অ্যাপ্লিকেশন হয়েছে ওয়াইফ ওপেন ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করেছে চাইল্ড টুরিস্ট ভিসে তাদের সাথে আসবে এখান থেকে আমরা শিখে নিলাম যখন হাজবেন্ড ওয়াইফ এবং বাচ্চারা একসাথে অ্যাপ্লাই করে তখন তখন স্টাডি ভিসায় তখন যিনি মেইন অ্যাপ্লিকেন্ট হয় উনি স্টাডি পারমিট ভিসে অ্যাপ্লাই করে আর স্পাউস যিনি থাকেন উনি ওপেন ওয়ার্ক পার্মিটে অ্যাপ্লাই করেন বাচ্চারা থাকলে তারা টুরিস্ট ভিসে অ্যাপ্লাই করে তিন ধরনের ভিসার অ্যাপ্লিকেশন একসাথে হয় আচ্ছা আজ দেখতে পাচ্ছি সিক্স ওভারঅল অন দা লো সাইড অন দা লো সাইড যখন বলছে তখন আপনাকে বুঝতে হবে তার রিডিং অথবা রাইটিং এ যে কোনো একটাতে ফাইভ পয়েন্ট ফাইভ আছে যে কোনো একটাতে ফাইভ পয়েন্ট ফাইভ আছে আচ্ছা প্রিন্সিপাল অ্যাপ্লিকেন টু টেক ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমা প্রোগ্রাম তার মানে সাবজেক্টটা বললো প্রিন্সিপাল অ্যাপ্লিকেন কমপ্লিটেড এম ইন টোয়েন্টি খুব গুরুত্বপূর্ণ দেখেন প্রথমে যে জিনিসটা অ্যাড্রেস করেছেন ভিসা অফিসার সেটা হচ্ছে

রিজনেবলি কনসিস্টেন্ট অর্থাৎ ওনার এই যে অ্যাকাউন্টটা ওনার এই যে অ্যাকাউন্টটা উনি শো করছেন প্রথম অ্যাকাউন্টটা যেটা সাতত্রিশ লক্ষ টাকার এটা যদি সিঙ্গেল স্টুডেন্ট হইতো পারফেক্ট হয়ে গেছিল সিঙ্গেল স্টুডেন্ট যদি হইতো পারফেক্ট হয়ে গেছিল একদম ক্লিয়ার বাট যেহেতু ফ্যামিলি অ্যাপ্লিকেশন হয়েছে যেহেতু এটা ফ্যামিলি অ্যাপ্লিকেশন যেহেতু এটা হাজবেন্ড ওয়াইফ বাচ্চা সহ অ্যাপ্লিকেশন এই সাতত্রিশ লক্ষ টাকা তখন সাফিসিয়েন্ট না তখন আরো টাকা প্রয়োজন এই টাকা দেখাইতে গিয়ে এডিশনাল অ্যাকাউন্ট শোজ ইর্যাটিক ব্যালANCES এন্ড ফাইনাল ব্যালেন্স অফ अबाउट 400k মানে 40 লক্ষ টাকা খুব ভালো ভালো করে দেখেন এডিশনাল অ্যাকাউন্ট হঠাৎ করে একটা অ্যাকাউন্টে এত এত লক্ষ টাকা ঢুকছে 400000 400000 বলতে 40 লাখ টাকা হঠাৎ করে ঢুকছে সো এইটাতে বিশাল একটা বড় একটা জায়গা বাংলাদেশে অধিকাংশ স্টুডেন্টদের অ্যাকাউন্টে হঠাৎ করে টাকাটা ঢুকে হঠাৎ করে এই টাকাটা ঢুকে এবং এটা খুব ভালোভাবে অ্যাড্রেস হয় নোট ফি পেমেন্ট টু সেন্ট ক্লিয়ার প্রিন্সিপাল এমপ্লয়মেন্ট মানে পেমেন্ট করে দিয়েছে সেন্ট ক্লিয়ার পেমেন্ট করা কমপ্লিট যেটা সব স্টুডেন্টরা করে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্স এমপ্লয়মেন্ট লেটার সিন এমপ্লয়মেন্ট লেটার দিয়েছে এমপ্লয়মেন্ট লেটার লেখা আছে স্যালারি ইকুইভ্যালেন্ট টু অ্যারাউন্ড থার্টিন কে ক্যাড অ্যানুয়ালি তার মানে এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি যদি কোনো জায়গায় জব করে থাকেন আপনি যদি কোনো জায়গায় জব করে থাকেন এবং জব অবস্থায় যদি এডুকেশন জন্য অ্যাপ্লাই করেন সেখান থেকে স্যালারি অ্যাকাউন্ট শো করাটা গুরুত্বপূর্ণ সেখান থেকে স্যালারি যে পান সেটা শো করাটা গুরুত্বপূর্ণ এবং স্যালারি এখানে কিন্তু তারা অ্যানুয়ালি হিসাব করে স্টাডি প্ল্যান রিভিউ স্টাডি প্ল্যানটা সে পড়েছে দেখেন স্টাডি প্ল্যান পড়ে কি বলছে ডাস নট রিয়েলি অ্যাড্রেস ওয়াই এন এম বি হোল্ডার উড ওয়ান্ট টু টেক এ কলেজ ডিপ্লোমা প্রোগ্রাম খুব গুরুত্বপূর্ণ এম বি এ করার পরে এমবিএ করার পরে সে কেন একটা কলেজ প্রোগ্রামে আসবে আবার সে একটা কেন কলেজ প্রোগ্রাম আসবে সেটা এই ভিসা অফিসার কাছে কি নয় ক্লিয়ার নয় ক্লিয়ার নয় সো এটা একটা বিশাল ড্রব্যাক আচ্ছা তারপরে কাল করেন আদার দেন ইন জেনারেল টার্মস ক্যান সি দ্যাট দিস উড প্রোভাইড এ গুড রিটার্ন অন ইনভেস্টমেন্ট গিভেন দ্য ডেমনস্ট্রেটেড ফান্ডস খুব গুরুত্বপূর্ণ ভিসা অফিসার বুঝতে পারছে না যে এইটা কেন এই ফ্যামিলির জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট হবে ভিসা অফিসে এটা বোধগম্য হচ্ছে না কারণ এতগুলো টাকা ইনভেস্ট করবে ওয়াই এখন এই মুহূর্তে এটা ভালো ইনভেস্টমেন্ট মনে হচ্ছে না দিস আন্ডারটেকিং উড লাইকলি কনজিউম মোস্ট অফ দা মোস্ট অফ দা ফ্যামিলি সেভিংস এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট পরবর্তী বলছে যে এই এই যে ডিসিশনটা এই ফ্যামিলি নিয়েছে এই ডিসিশনটা এদের সব টাকা নিয়ে এখানে অর্থাৎ সব টাকা এখানে শেষ হয়ে যাবে সব টাকা এখানে শেষ হয়ে যাবে যেটা কিনা বেসিক্যালি আপনারা করেন যেটা কিনা বেসিক্যালি সবাই আপনারা করেন এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে এই জিনিসটা অ্যাড্রেস করা এই জিনিসটা অ্যাড্রেস না করলে কিন্তু ভিসা রিজেকশন ইজ অলমোস্ট দেয়ার মাস্ট সো এর পরের অংশটুকু আমি দেখাবো আপনাদেরকে পরের অংশটুকু কি হইতেছে যতক্ষণ আপনারা সবাই বুঝতে পারেন সো পরের অংশটুকু দেখাচ্ছি ওকে ফ্যান্টাস্টিক সো ফ্যামিলি সেভিংস গেল এরপর দেখেন এরপরে বলতেছে

তার মানে কি হলো ভিসাটা কিন্তু রিজেক্ট হয়ে গেল ভিসাটা কি হয়ে গেল বলেন তো রিজেক্ট হয়ে গেল তো এখন এই জায়গাটা আমি সবার সাথে শেয়ার করবো এবং বলবো যে কেন ভিসাটা রিজেক্ট হয়ে গেল এবং এখানে আসলে মানে কি সমস্যাটা হলো সবার জন্য বলবো সবাই খুব ভালোভাবে কেউ করে ইস্যুটা কি ছিল খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা যদি ধরতে পারেন আল্লাহ রহমান তাহলে ক্লিয়ার কি কি করা উচিত কি কি করা উচিত নয় প্রথমত যদি পসিবল হয় প্রথমত যদি পসিবল হয় ট্রাই টু অ্যাপ্লাই উইদাউট ইউর চিলড্রেন উইদাউট ইউর স্পাউস কেন এই কথাটা বললাম আপনার প্রুফটা দেখতে পেলেন ব্যাপারটা এমন নয় যে আপনি তাদেরকে নিয়ে অ্যাপ্লাই করলে হবে না ব্যাপারটা একদমই এমন নয় ব্যাপারটা একদমই এমন নয় কিন্তু হওয়ার চান্সেস অনেক কমে যায় হওয়ার চান্সেস অনেক 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 কমে যায় এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এটা বুঝতে পারে কারণ এখানে দেখতেই পাচ্ছেন উইথ দ্য হোল ফ্যামিলি ট্রাভেলিং টু ক্যানাডা রিটার্নিং টু বাংলাদেশ দ্য চান্স ইজ মিনিমাম জিরো দ্য চান্স অ্যাবসোলিটলি জিরো এটা গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের জন্য অ্যাড্রেস করা সাথে সাথে আচ্ছা ভাইয়া তাহলে কত লাখ টাকা দেখাইলেই হবে এর বেশি মানে কত টাকা দেখাতে হবে তো পনেরো থেকে বিশ লাখ টাকা দেখাইলে হয় আপনি বিশ লাখ টাকা দেখাইলেন ইজ দিস এ গুড ইনভেস্টমেন্ট এতটুকু টাকা দেখাইলে হবে নো অবশ্যই তার বেশি দেখাইতে হয় অবশ্যই তার বেশি দেখাইতে হয় এবং অবশ্যই একটা সাডেন টাইম পিরিয়ড দেখাইতে হয় ওরা ছয় মাসের একটা স্টেটমেন্ট চায় আপনার টাকাটা যদি ছয় মাস ধরে ব্যাংকে হোল্ড করে টাকাটা কবে ঢুকছে না ঢুকছে কোন হিসাব নেই কিন্তু ছয় মাস ধরে হোল্ড করছে তার মানে কি তখন কারণ ওই লাইনগুলো যে লাইনগুলো সে বলছে সেই লাইনগুলো বলার চান্স নেই সেই লাইনগুলো বলার চান্স নেই হঠাৎ করে টাকা কোন জায়গা থেকে ঢুকলো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যদি আপনার হাইয়ার এডুকেশন থাকে মাস্টার্স কমপ্লিট করেছেন এমবিএ কমপ্লিট করেছেন যদি হাইয়ার এডুকেশন থাকে ইট ইজ হাইলি সাজেস্টেড দ্যাট ট্রাই টু লিংক দ্যাট প্রোগ্রাম দ্য প্রিভেস্ট প্রোগ্রাম টু ইউর নিউ ডিপ্লোমা প্রোগ্রাম অন নিউ মাস্টার্স প্রোগ্রাম এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট একবার যখন হাইস্ট ডিগ্রি একটা সেক্টরে হয়ে যায় তারপরে আপনি আবার কেন আর একটা হাইস্ট ডিগ্রি নেবেন অন্য কোনো সেক্টরে যদি মাস্টার্স করতে যান সেটা এক্সপ্লেনেশন করতে হয়

সাথে 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 বলবো সাথোড রিজন এর মধ্যে ওয়ান অফ দি যে আপনার বাচ্চা কাচ্চা যদি সবাই দেশে থাকে সেইটা একটা আবার আপনার যদি চাকরি কন্টিনিউ করার চান্স থাকে সেটা আরেকটা তো আমি বলবো যদি চাকরি কন্টিনিউ করার অবস্থান থাকে অথবা বাংলাদেশে এই লেখাপড়া কমপ্লিট করে বাংলাদেশে চলে গেলে চাকরির অবস্থান আরো অনেক বেশি ভালো হবে যদি এরকম অবস্থান হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ভিসা হওয়ার চান্সেস অনেক বেড়ে যায় তাই না তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যাতে করে আমরা স্টাডি ভিসা অ্যাপ্লিকেশনে জন্য আমাদের কোনোভাবেই যেন ভুল না হয় কোনোভাবেই যেন ভুল না হয় কারণ দেখেন আইলস স্কোর করার পরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো দেখেন ওখানে ওটা অ্যাড্রেস করছে আইলস ব্যান্ড 6 অন দা লোয়ার লেভেল তাই না সো আমি বলবো যারা স্টাডি ভিসার জন্য अप्लाई করছেন অলদো এটা 6 6.5 পেলে ইউ আর ক্লিয়ার বাট আমি আপনাদের সাজেস্ট করব ট্রাই টু গেট 7.5 মিনিমাম দেখেন কয়েকটা জিনিস অ্যাড্রেস করা দরকার আইলস স্কোর ইওর ব্যাংক ব্যালেন্স ওয়াই ইউ ওয়ান্ট টু স্টাডি ইন কানাডা হোয়াট আর ইওর নেক্সট স্টেপস এই জিনিসগুলো alssco 77.5 yana try karna at any given case number 1 ঠিক মতন শো করেন ফান্ড যেগুলো শো করবেন মিনিমাম ছয় মাস শো করা উচিত মিনিমাম 6 মাস শো করা উচিত এটা আমি মনে আচ্ছা তারপরে কি কেন আপনি এই সাবজেক্টে পড়া করতে আসবেন এই সাবজেক্টে পড়া লেখা বাংলাদেশে ফিরে গিয়ে মাস্ট মাস্ট এটা মাস্ট বাংলাদেশে ফিরে গিয়ে এই লেখা পড়াটা কিভাবে আপনাকে হেল্প করবে কিভাবে আপনাকে হেল্প করবে সেটা একদম ইন ডিটেইলে লিখতে হবে ঠিক আছে আর কেন আপনি বাংলাদেশ আবার ফিরে যাবেন আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অবশ্যই যেন আপনি যেন ট্যাক্সেবল ইনকাম যেন ঠিকভাবে শো করতে পারেন এবং স্টাডি পারপাস এর মধ্যে সব অ্যাড্রেস করতে হবে রাইট এই জিনিসগুলো অ্যাড্রেস করলে ইউ ক্যান হোপ যে আমার স্টাডি ভিসা পারমিটটা কি হতে পারে গ্রান্টেড হতে পারে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু মানে দেখা যায় যে এখন বর্তমানে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন নেই

আজকে প্রশ্ন নেওয়ার কোন চান্স আমার কাছে আমার এখানে অলরেডি সাড়ে আটটা বাজে আপনাদের ওখানে সো আমার কাছে এক সময় নেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যারা পার্টিসিপেট করেছেন অসংখ্য ধন্যবাদ আমি আশা করি যে আপনারা অনেক নতুন ইনফরমেশন পেয়েছেন অনেক কিছু শিখেছেন এবং আপনারা আপনাদের পরবর্তী স্টেপ গুলো এখন জানেন যে আপনাদের পরবর্তী স্টেপ গুলো কি হওয়া উচিত স্টুডেন্ট ভিসায় কেনাডায় আসতে হলে কনফার্ম ভিসার জন্য কনফার্ম তো আসলে পসিবল না তারপরও মানে অনেকটা অ্যাসিওর করার জন্য অনেকটা শিওর করার জন্য কি করা দরকার সেটা আপনি এখন জানেন তো এই জিনিসটা আমি চাচ্ছিলাম আপনাদের সকলের সাথে শেয়ার করতে এবং যারা অডিয়েন্স আছেন তাদের সাথে শেয়ার করতে যাতে যে যেখান থেকে অ্যাপ্লাই করতেছেন না কেন এই জিনিসগুলো যেন আপনারা এড্রেস করে সুন্দর মতন গুছিয়ে তারপরে যেন আপনারা স্টাডি ভিসার জন্য করেন স্টাডি ভিসা ইজ ওয়ান অফ দি ওয়েজ টু বি ইন কানাডা ইন এ স্মুথ ওয়ে ওকে সো এটা খুব ভালো একটা ওয়ে কিন্তু এই জিনিসগুলো অ্যাড্রেস করে অ্যাপ্লাই করা উচিত আরেকটা একটা কথা বলবো স্ট্র্যাটেজিসে এপ্লাই করার সময় নো বি অন দা আদার সাইড অফ ইউর ইমোশন ইমোশন থেকে অন্য দিকে থাকেন ওয়াইফ কে ছাড়া অ্যাপ্লাই করবো হাজবেন্ড কে ছাড়া অ্যাপ্লাই করবো ইউনো লাইক ওয়াট এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যদি বাচ্চা ডিপেন্ডেন্ট হয় অবশ্যই বাচ্চার সাথে অ্যাপ্লাই করুন দ্যাটস এ কেস কিন্তু ট্রাই টু বি লজিক্যাল রেশনাল সো দ্যাট